मृत्यु पर फिर आसलम फिर बोमार शब्द केंपे उठल विशालगढ़। गतकाल के रात तीनटे नागाद बोमार शब्द आचमकाय विशालगढ़ परिलक्षित है और से ही बोमार शब्दे केंपे उठे संश्लिष्ट एलाकाटी। एमटाई अभियोग उठे आसछे विशालगढ़ थेके कार्यत निर्वाचनोत्तर संचाशे সন্ত্রাসের অভিযোগ একের পর এক বিশালগড় থেকে উঠে আসছে। সেই সন্ত্রাসের ছবি আরো একবার পরিলক্ষিত গত কালকে রাতে রাত আনুমানিক তিনটে অর্থাৎ ভোর রাতও আমরা বলতে পারি যে ভোর রাতে বোমার শব্দে আচমকা কেঁপে উঠল বিশালগড় এলাকা। অভিযোগ জঙ্গালিয়া এলাকার বিজয় পালের বাড়িতে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা। দুর্বৃত্তরা গতকালকে রাত্রে সেই বোমাটি নিক্ষেপ করে এবং বাইকে করে বোমা এসে ফেলে যায় বলে অভিযোগ উঠে আসছে সংশ্লিষ্ট এলাকা থেকে। বিশালগড় থানাতে খবর দেওয়া হয়, বিশালগড় থানা থেকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। নির্বাচনোত্তর সন্ত্রাসে ক্রমশই বিশালগড়ের একের পর এক ঘটনার খবর উঠে আসছে। তবে গতকালকে রাত্রের যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একদল দুষ্কৃতিকারী বাইকে করে বোমা ফেলে যায় বলে অভিযোগ। এ ব্যাপারে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিশালগড় থেকে আমাদের প্রতিনিধি সায়ন সাহা। সায়ন, ঠিক কি হয়েছে গতকাল রাত্রের ঘটনা প্রসঙ্গে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো সত্যি বিশালগড়ে কিছু নামধারী দুষ্কৃতীরা প্রতিনিয়তই দুর্বৃত্ত বলে চালিয়ে যাচ্ছে এবং গতকালকে রাতে বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকার যে বিজয় পাল ওনার বাড়িতে বোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে এবং দুষ্কৃতীরা বিশালগড়ের বাইরের বলেই তিনি বলেছেন আমাদেরকে যে তারা বহিরাগত এবং একটা স্কুটি করে এসে তারা বোমা নিক্ষেপ করেছে এবং এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে শনাক্ত করতে পারেনি। রাতেই বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বিশালগড়ের যে জাঙ্গালিয়া যে এলাকাটি এই এলাকায় এই প্রথমই বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুপ্রীতি, সায়ন, এই যে বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায় বিজয় পালের বাড়িতে বোমা, কেন বিজয় পালকে টার্গেট করা হলো, কেন তার বাড়িতে বোমা নিক্ষেপ হলো, কিছু কি জানা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত সুপ্রীতি এরকম মানে বিজয় পাল জেনেছেন যে ওনার সাথে এরকম কোন শত্রুতা নেই, কারণ কি কারণে ওনার বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে তা তিনি বুঝতে পারছেন না এবং পুলিশের কাছে তিনি বিশালগড় থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন যে বোমা নিক্ষেপের ঘটনা কেন ঘটেছে সেটি যাতে পুলিশ সঠিকভাবে তদন্ত করে দেখেন। সুপ্রীতি, সায়ন, এই যে বোমা নিক্ষেপ করা হয়েছে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো কিছু জানা যাচ্ছে কি? দেখো ওনার বাড়ির গেটে বোমাটি নিক্ষেপ করা হয়েছে, তেমন কোনো ক্ষতি হয়নি, তবে বোমার শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং রাতেই এলাকাবাসীরা বাড়ি থেকে বেরিয়েছে এবং বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে অবস্থান করেছে। সুপ্রীতি, এখনো পর্যন্ত কি পরিস্থিতি, পুলিশের কি বক্তব্য রয়েছে গতকালকে রাত্রের ঘটনা, এখন বেলা গড়িয়ে গেছে, কি বক্তব্য পুলিশের? পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত করছে পুলিশ। ধন্যবাদ সায়ন। গতকালকে গভীর রাতে বিশালগড়ে বোমা নিক্ষেপ, জঙ্গালিয়া এলাকায় বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতিকারীরা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। গতকালকে রাত্রের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত কে বা কারা এই বোমা নিক্ষেপ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সেই সম্পর্কে কোনো কিছু জানা যায়নি বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিশালগড় থানার পুলিশ বলে জানানো হয়েছে। তবে তদন্ত চলছে ঘটনার, ঘটনাকে কেন্দ্র করে, যেমনটা বিশালগড় থানার পক্ষ থেকেই জানানো হয়েছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।